আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মাইশা আবৃত্তি করছি কবি আবু হিনা মুস্তফা কামালের লেখা কবিতা ছবি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহর স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন ডাল্লাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতোই দেশে একবার বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজেই পাবেন না। বস্তুত শিল্প মানি নকল নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে খুলি বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি, যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের খুলি বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রীতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখছেন। ভ্যানগগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন। কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখিনি। আর দেখুন এই যে নরমুন্ডির ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবি, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। ধন্যবাদ।